কাউন্টলেস টেলসে শুরু হলো লেখক সুমিত মিত্রের কলমে প্রফেসর চন্দ্র সিরিজ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সুমিত মিত্রকে আমাদের পাশে পেয়ে। ওনার প্রথম একক উপন্যাস মিশুক গুড়ির জঙ্গলে প্রকাশ পেতে চলেছে এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাতকাহন প্রকাশনী থেকে। ওনার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে আপনারা বইটির সমস্ত আপডেট পেয়ে যাবেন। আজ আপনাদের জন্য প্রফেসর চন্দ্র সিরিজের প্রথম গল্প মধ্যরাতের বিভীষিকা। গল্পকথক রাজশেখর, প্রফেসর চন্দ্রের ভূমিকায় প্রকাশ কুমার বিশ্বাস, অন্যান্য চরিত্রে অমৃতা ভট্টাচার্য, পোস্টার ডিজাইনে সৌভিক, পিকলু এবং গল্পের সূত্রধার আমি সুশ্রিক, শোভনের চরিত্রে এবং সমগ্র পর্ব পরিচালনায় লেখক নিজে। শুরু হচ্ছে আজকের গল্প মধ্যরাতের বিভীষিকা। সন্ধ্যেবেলায় ধুম বৃষ্টিতে সবেমাত্র চেয়ারে গায়ে দিয়ে ইউটিউবে তারানাথ তান্ত্রিকের অডিও স্টোরি শুনবার উপক্রম করছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি প্রায় আধ ভেজা হয়ে ছাতা মাথায় শোভন এসে হাজির। ভেতরে ঢুকে গায়ের জল ঝাড়তে ঝাড়তে জিজ্ঞাসা করল, কি করছিলি এতক্ষণ? আমি একটা তোয়ালে শোভনের দিকে এগিয়ে দিয়ে বললাম, তারানাথের অডিও স্টোরি শোনার তোড়জোড় করছিলাম। জানিসই তো, বৃষ্টির সময় তান্ত্রিকের গল্প শুনতে দারুণ লাগে। আমার মতো শোভনও অদ্ভুত আর অতিপ্রাকৃত বিষয়ের বই পড়ে। বৃষ্টির সময় এইসব গল্প পড়তে বা শুনতে কেমন লাগে তাওকে নতুন করে বলবার কিছু নেই। শোভন তোয়ালে দিয়ে শরীরে জল মুছতে মুছতে বলল, তা জানি বই কি, কিন্তু এমন অসময় বৃষ্টি এলে ভালো লাগে বল। বর্ষা শেষ হয়েছে অনেক আগে, এখন হেমন্তের মাঝামাঝি সময়। এ সময়টায় সাধারণত বৃষ্টি হওয়ার কথা নয়, কিন্তু ইদানিং হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। শহরতলি হওয়ায় সন্ধ্যার পর খুব বেশি একটা মানুষ বাইরে থাকে না, তার উপর আবার বৃষ্টি। এই সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে শোভন কেন এসেছে বুঝতে পারলাম না। তাকে প্রশ্ন করতেই একগাল হেসে বলল, বেশ অবাক হয়েছিস বুঝি, অবশ্য হওয়ারই কথা। এই সন্ধ্যাবেলা হাত ভেজা হয়ে তোর কাছে এসেছি কি না? সে যাই হোক, তোকে একটা খবর দিতে এলাম। খবর? হ্যাঁ, আমাদের গ্রামের দক্ষিণ পাশে যে বাড়িটা এতদিন খালি পড়েছিল সেটায় একজন মাঝবয়সী লোক এসেছে। শুনেছি এতদিন দেশের বাইরে ছিলেন, অতিপ্রাকৃত আর অদ্ভুত ঘটনা নিয়ে গবেষণা করতেন। কতদিন হলো এসেছে? এই দিন চারেক হবে। আমি আজ মর্নিং ওয়াকে গিয়ে ভদ্রলোকের সাথে পরিচিত হলাম, বেশ ইন্টারেস্টিং একজন মানুষ। এদিক দিয়ে বাড়ি ফিরছিলাম, তাই ভাবলাম তোকেও খবরটা দিয়ে যাই। খানিক বাদে বৃষ্টি কমে এলো। শোভন ছাতা মাথায় বেরিয়ে পড়তেই আমি অডিও স্টোরি চালিয়ে শুনতে লাগলাম। পরদিন সকালবেলা আমি আর শোভন একসাথে একটা কাজে যাচ্ছিলাম, এমন সময় ভদ্রলোকের সঙ্গে দেখা। শোভন ভদ্রলোককে দেখিয়ে বলল, ইনিই সেই গবেষক যার কথা তোকে গতকাল বলেছিলাম। ভদ্রলোক মিষ্টি একটা হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো, আমি প্রফেসর হিরণময় চন্দ্র। গতকাল শোভনের মুখে গবেষক শব্দটা শুনে মনে করেছিলাম লোকটা নিখ্যাত রসকসেন কাঠখোট্টা টাইপের একজন ব্যক্তি হবে। চোখে ভারী চশমা আর কুঁচকানো কপাল নিয়ে এটা ওটা গবেষণা করেন হয়তো, কিন্তু না, প্রথম দেখাতেই আমার সব ধারণা পাল্টে গেল। প্রফেসর চন্দ্রর মতো মধ্যবয়সী সুদর্শন পুরুষ আমি খুব কমই দেখেছি। লম্বা আর পেটানো শরীর দেখে বোঝাই যায় একসময় বেশ পরিশ্রম করতেন। চোখে এখনো চশমা ওঠেনি আর চুলও নিকশ কালো। সব মিলিয়ে দেখে বোঝাই যায় না উনি একজন গবেষক। প্রফেসর চন্দ্রের দিকে হাত বাড়িয়ে পরিচিত হয়ে নিলাম। টুকটাক কিছু কথা বলে সন্ধ্যায় ওনার বাড়ি যাওয়ার কথা বলে উনি চলে গেলেন। সন্ধ্যায় আবার বৃষ্টি নেমে এলো। ব্যালকনিতে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম, এমন সময় ছাতা মাথায় শোভন এসে উপস্থিত। তার চোখ দুটো চকচক করছে, কেমন যেন উচ্ছ্বসিত হয়ে রয়েছে।
তা দেখে আমি বললাম, আজ বড় খুশি খুশি লাগছে যে। শোভন বলল, লাগবে না, তারানাথের কাছ থেকে লেখক আর কিশোরী যেমন বিচিত্র সব গল্প শুনতো, আমরাও হয়তো প্রফেসর চন্দ্রের কাছ থেকে তেমন কোনো বিচিত্র অভিজ্ঞতা শুনতে যাচ্ছি। ভাবা যায় গল্পের ব্যাপারটা বাস্তবে ঘটে যাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট তারানাথতান্ত্রিক সিরিজের গল্পে লেখক আর কিশোরী দুজনে মিলে তারানাথের কাছ থেকে বিচিত্র সব অভিজ্ঞতার কথা শুনত। অদ্ভুত আর অতিপ্রাকৃত ব্যাপারগুলো তারানাথ গল্পের ছলে উপস্থাপন করত তাদের সামনে। প্রফেসর চন্দ্র তারানাথের মতো তার বিচিত্র অভিজ্ঞতার কথা আমাদের শোনাবেন এমন ভেবেই শোভন উত্তেজিত হয়ে উঠেছে। আমরা প্রায় আধ ভেজা অবস্থায় প্রফেসর চন্দ্রের বাড়ি পৌঁছলাম। ছাতা মাথায় শোভনকে সাথে নিয়ে বের হতেই বৃষ্টির প্রকোপ যেন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। মাথার উপরের জল ছাতা আটকাতে পারলেও নিচ থেকে আসা জলের ঝাপটা আমাদের ভিজিয়ে দিল। একটি হ্যারিকেন জ্বালিয়ে তার পাশে বসে বই পড়ছিলেন প্রফেসর চন্দ্র। আমরা ঘরে ঢুকতেই বই রেখে উনি লাইটের সুইচ অন করলেন। বিদ্যুৎ থাকা সত্ত্বেও লাইট অফ করে হ্যারিকেনের আলোয় কেন উনি বই পড়ছিলেন তা বুঝতে পারলাম না। আমার মনের ভাব বুঝতে পেরে উনি বললেন, ইয়ে মানে তোমাদের কাছে বিষয়টা অদ্ভুত লাগতে পারে, লাইট অফ করে কেউ যদি হ্যারিকেন জ্বালিয়ে বই পড়ে তাহলে অদ্ভুত লাগারই কথা। কেউ কেউ তো আবার পাগলও ভেবে বসতে পারে। সে যাই হোক, আসলে হ্যারিকেনের আলো আধারিতে বই পড়ার অন্যরকম একটা মজা রয়েছে, যাই ইলেকট্রিক লাইটে চোখ ধাঁধানো আলোয় পাওয়া যায় না। আরে আরে, তোমরা যে পুরো ভিজে গিয়েছো, দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি আসছি। প্রফেসর চন্দ্র উঠে গিয়ে একটি তোয়ালে নিয়ে এলেন। নাও নাও নাও, মুছে নাও। আমরা গা মুছে পাশে থাকা দুটো চেয়ারে বসলাম। ঘরে আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। দক্ষিণের জানলার পাশে একটি আরাম কেদারা রাখা আর তার সামান্য দূরে দুটো চেয়ার রাখা, এর খানিকটা সামনে একটি টেবিল আর শোয়ার জন্য একটা খাট। ভেতরের রুমে বইপত্র ছাড়া তেমন কিছু নেই, যা অবশ্য আমি পরে দেখেছিলাম। প্রফেসর চন্দ্র আরাম কেদারায় বসতে বসতে বললেন, আজ তোমরা প্রথম এলে, অথচ ঘরে কিছুই নেই যে তোমাদের খেতে দেব। বাজারে অবশ্য গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে কিছুই আনতে পারিনি। আমি বললাম, সে ঠিক আছে, আপনি আমাদের গ্রামে এসেছেন এটাই অনেক। তা কতদিন থাকবেন এখানে? তা তো বলা মুশকিল, তবে অন্তত মাস ছয়েক তো এখানে আছি। আসলে একটা গবেষণার কাজে এখানে আসা। ঘর অন্তপুরে হ্যারিকেনের আলোয় বই পড়ার অভ্যাস কতদিন? তা অনেক আগে থেকেই। আসলে আমি বেশিরভাগ সময় প্রত্যন্ত অঞ্চলে থাকি কি না, বেশিরভাগ এলাকাতেই ইলেকট্রিসিটি থাকে না, তাই লেখাপড়ার কাজ ওই হ্যারিকেনের আলোই করতে হয়। শোভন চুপচাপ আমাদের কথা শুনছিল। হঠাৎ সে প্রফেসর চন্দ্রকে প্রশ্ন করে বসল, আচ্ছা প্রফেসর, আপনি কখনো ভূত দেখেছেন? শোভনের প্রশ্ন শুনে প্রফেসরের কোনো ভাবান্তর হলো না। স্বাভাবিক কণ্ঠেই তিনি বললেন, হ্যাঁ, এইসব অতিপ্রাকৃত আর ভূত প্রেত নিয়েই তো আমার কারবার। অনেক সময় অনেক বিচিত্র অভিজ্ঞতা আমার হয়েছে বটে। তাহলে বরং আজ একটা গল্প শোনান না, প্রথম এসেছি বলে কিছু খাওয়াতে না পারলেও অন্তত মনের খোরাকটা তো পাওয়া যাবে। আইডিয়া কিন্তু মন্দ নয়, কি বলো ইয়াং ম্যান? আমার দিকে তাকিয়ে বললেন প্রফেসর। আমি উত্তরে বললাম, খারাপ না বই কি, তার উপর বৃষ্টিও হচ্ছে, এই সময়টা ভূতের গল্প বেশ জমবে। প্রফেসর চন্দ্র আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে বললেন, তাহলে আজ তোমাদের শৌখিন ভূতের গল্প শোনাই। প্রফেসরের মুখে শৌখিন ভূতের কথা শুনে আমি আর শোভন অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালাম। লোক মুখে বিশ্রী আর খারাপ ভূতের কথা শুনেছি, কিন্তু কখনো শৌখিন ভূতের কথা শুনিনি। শোভন খানিকটা ঠাট্টার সুরে বলল, আরে বলেন কি প্রফেসর, শৌখিন ভূত শখ করে সাজতে ভালোবাসত নাকি? হ্যাঁ, খানিকটা ওই রকমই, তবে গল্প না শোনা পর্যন্ত পুরোপুরি ধারণা করতে পারবে না। শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও
ব্যাপারটা কিন্তু বেশ চমকপ্রদ। প্রফেসর লোকটাও বেশ অন্যরকম, অদ্ভুত এক কথা বলে প্রথমেই শ্রোতাদের অতভম্ব করে দিতে পারেন। প্রফেসর একটি সিগারেট ধরিয়ে আরামকেদারায় গায়ে লিয়ে দিয়ে বললেন, সিগারেট খাওয়াটা বেশ পুরনো অভ্যাস, ইদানিং অনেকটা কমিয়ে দিয়েছি, বয়স হচ্ছে, বলা তো যায় না কখন কি হয়, তাই। বাইরে বিদ্যুৎ চমকানোর সাথে বৃষ্টিও বেড়েছে, টিনের চালে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে শব্দ হচ্ছে, হালকা হাওয়া শুরু হতেই বিদ্যুৎ চলে গেল, লাইট নিভে যাওয়ায় গুমোট অন্ধকার হয়ে এলো ঘরটা। প্রফেসর চন্দ্রের সিগারেটের আগুন আর মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। শোভন উঠে গিয়ে কোনো মতে টেবিলে থাকা হ্যারিকেনটা জ্বালিয়ে আবার চেয়ারে এসে বসল। দেখলাম গল্প শোনার জন্য কেমন অস্থির হয়ে আছে সে। খানিকটা কেশে নিয়ে সে বলল, প্রফেসর গল্পটা? প্রফেসর আরাম কেদার ছেড়ে উঠে দাঁড়ালেন, জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলেন, এরপর আরাম কেদারায় আজস অবস্থায় চোখ বন্ধ করে বলতে আরম্ভ করলেন শৌখিন ভূতের গল্প। দেখো তোমাদের এখন যে গল্পটা শোনাবো তা আজ থেকে প্রায় 20-25 বছর আগের, যদিও গল্পের ছলে বলছি কিন্তু মনে রেখো এটা নিছক কোনো গল্প নয়, আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি তখন সবেমাত্র ইউনিভার্সিটিতে উঠেছি, ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টারের পর কিছুদিন ছুটি থাকায় গ্রামে চলে আসি। যেন গ্রামে ছুটি কাটানোর মধ্যে সবসময় অন্যরকম মজা খুঁজে পেতাম, তাই প্রতিবার ছুটি পেলে গ্রামে ছুটে ছুটে চলে যেতাম। সে যাই হোক, তো সেবার যখন ছুটিতে গ্রামে গেলাম তখন বর্ষার মরশুম ছিল, নদী নালা খাল বিল সব কিছু জলে টইটুম্বুর। আমাদের গ্রামের বাড়ি বসিরহাটে, ছোটবেলা থেকেই মাছ ধরার বেশ শখ আমার, বুঝতেই পারছো গ্রামের ছেলে, গ্রামের পরিবেশে সব খুব স্বাভাবিক। তবে আমরা বড়শির পরিবর্তে জাল দিয়ে মাছ ধরতাম, বেশ মজাই লাগত, জাল ফেলা তারপর টেনে তোলা আর সেখান থেকে মাছ বের করা, আ হা হা হা, সে এক অন্যরকম অনুভূতি। আমাদের গ্রামের পশ্চিমে দুটো বড় বড় পুকুর রয়েছে, একটি নাম ঘি পুকুর আর একটি নাম জোড়া পুকুর। এ দুটি পুকুর সারা বছর জলে টইটুম্বুর থাকত। এখানে একসাথে প্রচুর মাছ পাওয়া যেত বলে গ্রামের অনেকেই মাছ ধরতে যেত, তবে রাতে ওখানে কেউ যেত না। এতটুকু বলে প্রফেসর থামতেই শোভন জিজ্ঞাসা করল, কেন যেত না? হ্যাঁ হ্যাঁ, সেই কথাতেই আসছি, সবাই দিনের বেলা গেলেও রাতের বেলা কেউই ওই পুকুর দুটোর গা ঘেঁষতে সাহস পেত না। আমাদের গ্রামে ঘি পুকুর আর জোড়া পুকুর নিয়ে বেশ কয়েকটা কাহিনী প্রচলিত ছিল, এখনও আছে, যে সেখানে রাতে যেত সে কোনো না কোনো অতি প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হতো। এই ধরো হঠাৎ জলে কোনো বিশাল ঢেউ সৃষ্টি হওয়া, কিংবা হঠাৎ করেই এক বৃদ্ধা মহিলাকে পুকুরে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে বিলাপ করতে দেখা। বিস্মিত কণ্ঠে শোভন বলল, জলের উপর দিয়ে হেঁটে হেঁটে বিলাপ করত? লোক মুখে এমন অনেক কাহিনী প্রচলিত ছিল, আমার দাদাও একবার দেখেছিলেন ওই বৃদ্ধা মহিলাকে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে বিলাপ করতে। সে যাই হোক, তারপর শোনো, ছুটিতে গ্রামে আসার পর বরাবরের মতো মাছ ধরার নেশা চেপে বসল। আগেই বলেছিলাম তখন বর্ষার মরশুম ছিল, এই মরশুমে ভালো মাছও পাওয়া যেত,
রাতে ভালো মাছ পাওয়া যেত বলে একদিন সাথে করে পিকলুকে নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। পিকলু পিকলু আমার ছোটবেলার বন্ধু ছিল। হ্যাঁ, দারিদ্রতার কারণে ইন্টারের পরপরই পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে পড়ে। তবে আমার মতো ওরও ছিল মাছ ধরার প্রবল নেশা। সেদিন আমরা জালের পরিবর্তে টিডা নিয়ে বের হলাম। বেশ কয়েকটা সুচলো শিক দিয়ে তৈরি এই বিশেষ যন্ত্রটিকে আমাদের গ্রামে টেডা বলতো। দুজনের হাতে দুটো টেডা আর দুটো টর্চ লাইট। সেদিন চাঁদ উঠেছিল ঠিকই, কিন্তু মেঘের আড়ালে বারবার ঢাকা পড়ে যাওয়ায় চাঁদের আলো খুব বেশিক্ষণ ছিল না। তাই ওই আলো আধারীর মাঝেই আমরা হেঁটে চললাম পশ্চিম দিকে। বর্ষায় চারপাশ জলে পরিপূর্ণ থাকায় ধান ক্ষেতগুলোতে যথেষ্ট পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু সেদিন অসংখ্য ক্ষেত ঘুরেও একটা মাছেরও দেখা মিলল না। বিষয়টা যে অতিপ্রাকৃত বা অদ্ভুত কিছু হতে পারে তখনও সেটা আমার মাথায় ছিল না। আরও খানিকটা ঘুরে যখন মাছের দেখা মিলল না, তখন ধীরে ধীরে আমরা ঘি পুকুর আর জোড়া পুকুরের দিকে হাঁটতে থাকলাম। আপনাদের ভয় লাগেনি ওদিকে যেতে? আসলে তখন আমি টকবগে এক যুবক, তার উপর আবার ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, এসবে বিন্দু মাত্র বিশ্বাস করতাম না। কিন্তু পিকলু মনে প্রাণে বিশ্বাস করত সব। তাই আমি যখন জোড়া পুকুরের দিকে হাঁটা শুরু করলাম, তখন সে পেছন থেকে আমাকে টেনে ধরে বলল, হেই, ওই দিকে কোথায় যাচ্ছিস? জোড়া পুকুরে, ওই দিকটায় অনেক মাছ পাওয়া যাবে, চল। তো আমার কথা শুনে পিকলু খানিকটা হকচকিয়ে গিয়ে বলল, আজ আর মাছ ধরতে হবে না, চ চ আমরা ফিরে যাই, রাতও কম হয়নি। কি রে, ভয় পাচ্ছিস নাকি? পিকলু কিন্তু কোনো কথা বলল না, নীরব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। যদিও মুখ ফুটে কথা বলতে পারছে না, কিন্তু মনে মনে বেশ ভয় পাচ্ছিল সে, আর সেটা ওর চোখ মুখে ফুটে উঠছিল। দেখ, তোর ভয় লাগলে বাড়ি ফিরে যা, আমি একই মাছ ধরতে যাব, যা। আমার এমন কঠিন কথা শুনে বেচারা পিকলু আর না করতে পারেনি, ভয় নিয়েই আমার সাথে হেঁটে চলল। আমরা জোড়া পুকুরে পৌঁছতেই আকাশের মেঘ কেটে গেল। মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসে তার আলোয় চারপাশ ভরে উঠল। চাঁদের আলোয় জোড়া পুকুর অদ্ভুত সুন্দর লাগছিল। বিশালাকায় পুকুরটির কানায় কানায় জলে পূর্ণ, শান্ত জলে হালকা কিছু নড়লেও টির পাওয়া যাচ্ছিল। বলাই বাহুল্য যে আমরা পুকুরে অনেক মাছ দেখতে পাচ্ছিলাম। মাছের পরিমাণটা তোমাদের ঠিক বোঝাতে পারবো না, কিন্তু ওই অত মাছ আমি জীবনে আর কখনোই দেখিনি। আমরা টিডা দিয়ে একের পর এক মাছ শিকার করতে লাগলাম। ততক্ষণে পিকলুর মনের ভয়টাও পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। আমরা প্রায় ঘণ্টাখানেক মাছ ধরলাম। চাঁদের আলোয় মাছ ঠিক মতো চিনতে না পারলেও মাছগুলো সাইজ ছিল ইয়া বড় বড়। সংখ্যায় অনেক বেশি হয়, সাথে করে নিয়ে আসা সম্ভব ছিল না। তাই আমরা পুকুর পাড়ে পড়ে থাকা একটা পুরনো জাল তুলে সেটায় মাছগুলো রেখে ওই জাল শুদ্ধই জলে রেখে দিলাম। ঠিক করলাম পরের দিন এসে মাছগুলো নিয়ে যাব। আমরা সবে মাত্র মাছ জলে রেখে উপরে এসে দাঁড়িয়েছি, এমন সময় মৃদু স্বরে একটা শব্দ কানে ভেসে এলো। মনে হলো কেউ যেন গুনগুনিয়ে গান গাইছে। কিছু বুঝতে না পেরে আমি আর পিকলু চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। তখন কিছুটা হাওয়া দিচ্ছিল, হয়তো বাতাসের শব্দ ছিল ভেবে আমরা আবার হাঁটতে থাকলাম।
মাছ নিয়ে আলোচনা করতে করতে জোড়া পুকুর থেকে তখন অনেকটা দূরে সরে এসেছি। এমন সময় এক মহিলার বিকট আর্ত চিৎকার ভেসে এলো। চিৎকারটা ওই জোড়া পুকুরের ওদিক থেকে এসেছে। আমি ঘুরে পা বাড়িয়েছি এমন সময় পিকলু খপ করে আমার হাত ধরে ভর্ত কণ্ঠে বলল, আরে ওই ওইদিকে যাস না, চ আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই। তো যাই হোক, পিকলুর কথায় কান না দিয়ে হাত ছাড়ে আমি প্রায় ছুটতে শুরু করলাম সেদিকে। এদিকে পিকলু একা ফিরে যাওয়ার সাহসও পাচ্ছিল না, তাই সেও আমার পেছন পেছন আসতে থাকলো। আমি যেহেতু ভূতে বিশ্বাসী ছিলাম না, তাই তখন আমার মাথায় এরকম অদ্ভুত কোনো চিন্তাও আসেনি। এদিক ওদিক মহিলাটিকে খুঁজতে থাকলাম। চাঁদের আলোয় পুকুর আর তার চারপাশের সব কিছু স্পষ্ট দেখা গেলেও কোথাও কোনো মহিলার চিহ্ন দেখতে পেলাম না। হঠাৎ পিকলু আমার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, ওই শুন আবার সেই। আমি চুপ করে শুনলাম। ঘি পুকুরের পাশে অর্থাৎ জোড়া পুকুরের ওদিকটা থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে, ঠিক যেন প্রথমবারের মতো গুনগুন করে গান গাইছে। আমি আর পিকলু আস্তে আস্তে জোড়া পুকুরের দিকে এগোতে থাকলাম। পিকলু হাতের টেডাটা ফলার মতো করে সামনে ধরে রেখেছে। ও দর দর করে ঘামছিল। হাঁটতে হাঁটতে বার দুয়েক বলেছিল আমাকে ফিরে যেতে, কিন্তু আমার অদম্য কৌতূহল তার কথা মানতে চাইছিল না। গুটি গুটি পায়ে জোড়া পুকুর পৌঁছে যে দৃশ্য দেখলাম তা আমি কখনোই ভুলব না। দেখি এক মাঝ বয়সী মহিলা জলের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আর গুনগুনিয়ে গান গাইছে। চোখের সামনে এরকম একটি দৃশ্য দেখেও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। মহিলাটির পরনে ছিল ধবধবে সাদা শাড়ি, তার খোলা চুলগুলো এত বড় যে তা যেন জল অবধি ছুঁয়েছিল। আমরা দুজনে বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। হঠাৎ করেই মহিলাটি বিলাপ করা শুরু করে দিল। সে কি করুণ সুরের বিলাপ! অমন বিশ্রী বিলাপ আমি আর কখনো শুনিনি, আর শুনতেও চাই না। মহিলা যেদিকে ফিরেছিল আমি আর পিকলু ঠিক তার উল্টো দিকে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে মহিলা ঘুরতেই দেখলাম তার গা ভর্তি সোনার গয়না, চাঁদের আলোয় গয়নাগুলো ঝকঝক করছিল। হঠাৎ করেই তার চোখে চোখ পড়ে যায় আমার। সাথে সাথে বিলাপ থেমে গিয়ে কঠিন মুখ হয়ে ওঠে মহিলা, থক করে ওঠে আমার বুক। কি যে করব, সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। মহিলা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। পিকলু মূর্তির মতো দাঁড়িয়েছিল। বেচারা এমনিতেও ভয় পেয়েছিল, তার উপর সচক্ষে এমন ব্যাপার দেখে ভয়ে আর বিস্ময়ে পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছিল। মহিলাটি এসেই পিকলুর গলা চেপে ধরল। চিৎকার দিতে গিয়ে ওর মুখ থেকে খসখস শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। মহিলাটি এক হাতে গলা চেপে অন্য হাতে পিকলুর গলায় থাকা পাতলা সোনার চেনটা খুলে নিল। এরপর ওকে শূন্যে ছুঁড়ে ফেলে আমার দিকে এগিয়ে এলো। আহা, আমি তখন হতভম্ব হয়ে চেয়েছিলাম।
আমার ঠিকঠাক জ্ঞানও ছিল না। মহিলাটি এসেই আমার হাত চেপে ধরল। আমার ডানাতে একটা সোনার আংটি ছিল, আংটিটা খুলে নিয়ে নিজের আঙুলে লাগিয়ে নিল। এরপর পিকলুর চেনটা গলায় লাগিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে আবার জলের উপর দিয়ে হাঁটতে থাকল। খানিকটা দূরেই অজ্ঞান হয়ে পিকলু পড়েছিল। আমি তাকে কোনো মতে কাঁধে তুলে গ্রামের দিকে প্রাণপণে দৌড়তে থাকলাম। দৌড়নোর সময় পিছন থেকে নূপুরের শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন আমার পেছন পেছনে মহিলাটি আসছে, আর তার পায়ে থাকা নূপুরের শব্দটাই আমি শুনতে পাচ্ছিলাম। কোনো মতে গ্রামে পৌঁছে পিকলুকে নামিয়ে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুললাম তখন দিনের আলোয় চারপাশ ঝকঝক করছে। বাইরে প্রচুর মানুষের শোরগোল শোনা যাচ্ছিল। একজনের কাছে জানতে পারলাম রাতে আমার চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে এসে আমাকে আর পিকলুকে অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে আসে। রাতে যে আমরা জোড়া পুকুর গিয়েছিলাম ততক্ষণে সবাই জেনে গিয়েছিল, আর তাই কি হয়েছে সেসব জানার জন্যই মানুষজন ভিড় করেছিল। এতক্ষণ আমি আর শোভন এতটা তন্ময় হয়ে গল্প শুনছিলাম, কখন যে বিদ্যুৎ এসেছে তা খেয়ালই করিনি। বৃষ্টিও থেমে গেছে। প্রফেসর গল্প শেষ করতেই শোভন বলল, অদ্ভুত তো মশাই, আপনাদের সোনার চেন আর আংটি নিয়ে গেল কিন্তু আপনাদের কোনো ক্ষতি করল না, এমন ভূতের কথা এর আগে কখনোই শুনিনি। এবার নিশ্চয়ই বুঝেছ কেন আমি শৌখিন ভূত বললাম। অবশ্য অমন শৌখিন ভূত দেখার ভাগ্য কারোরই কিন্তু হয়নি। অমন গয়নাগাটি পরার শখই বা কয়টা ভূতের থাকে বলো? হ্যাঁ, আমি বললাম, ইয়ে মানে মাছগুলোর কি হলো, আনতে গিয়েছিলে? হ্যাঁ, আমরা যাইনি ঠিকই, কিন্তু পরের দিন গ্রামের কয়েকজন গিয়েছিল মাছগুলো আনতে। অবাক করা বিষয় হচ্ছে ওরা ওই জালের মধ্যে মাছের পরিবর্তে তিনটে মরা কাক দেখতে পেয়েছিল। মাছের পরিবর্তে মরা কাক, ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও তা প্রকাশ করলাম না, কিন্তু শোভন সেটা লুকিয়ে রাখতে পারল না, কারণ বিস্ময়ে ততক্ষণে ওর চোয়াল ঝুলে পড়েছে।